প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 জানুয়ারি 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রায়হান ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বহরপুর গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক রায়হান ভাই এখান থেকে গাভী, ষাঁড় বাচ্চা, সারগরু এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে। গাভীও রানিং আছে, সারগরু ওনাদের রানিং আছে। তবে আজকে আপনাদের এখান থেকে দুধের যে কিছু গাভীগুলো রয়েছে, এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে গাভী কিনুন, সার কিনুন, বকনা কিনুন, সরজমিনে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা কেনা বর্তমান কেমন খামারের? বেচা কেনা বলতে ভাই, এখন আলাদা দিলে ভালোই চলতেছে। তারপরেও কয়েকদিন আমি মধ্যে গ্যাপ দিয়েছিলাম, কারণ আমি একটা কারণে একটু বাইরে গিয়েছিলাম, এই কারণে আমি একটু গ্যাপ হয়েছিলাম। আজকে আবার কয়েকটা গরু কালেকশন করছি, আমি দেখাবো। আচ্ছা, খামার তো মাশাআল্লাহ বিশাল একটা খামার করছে। খামার বলতে কি, পাবনার মধ্যে মনে করেন যে শ্রেষ্ঠ খামার, বড় খামার আমারটাই। যে কোনো দর্শক ভাই দেখতে চাই, সে সরজমিন এসে দেখে শুনে দেখে মানে যে দেখে নিলে পারে ভালো হবে। আচ্ছা, একটা খামার তৈরি করছেন আপনারা? এই যে এই সাইডে একটা প্রজেক্ট করছি, আর এই সাইডে আর দুই তিনটা করতেছি এখনো। রানি পাশে তো একটা কাজ চলমান আছে। চলমান আছে এখন। আচ্ছা, একটা শেড ফুল কমপ্লিট হইছে পুরোদমে? হ্যাঁ। আচ্ছা, তো রায়হান ভাই, যারা আমার দর্শক নতুন আছে, পুরাতনরা তো সকলে মোটামুটি আপনাকে চেনে, নতুনদের জন্য নাম সহ। দর্শক ভাই সবাই চেনে, আর তারপর আমি মানে যারা নতুন তাদের জন্য একটাই কথা বলি, আমি কিন্তু মানুষ ছোট, আমি স্টুডেন্ট, মানে আমি লেখাপড়া করি, পাশাপাশি আবার এই ব্যবসা রানিং করছি। কোনো দর্শক ভাই যদি নিতে চায়, আমার কাছ থেকে নিক বা অন্য জায়গা থেকে নিক, সে দর্শক ভাইদের একটাই শুধু কথা বলবো যে আপনি নেবেন, সরজমিনে আসেন, বাচ্চা ঠিক আছে কিনা, গরু সুস্থ সবল আছে কিনা, দুধ দহন করলে পারে, মনে করেন আমি বলতেছি 10 কেজি পাবে কিনা, এগুলো দেখে শুনে নেওয়াটাই ভালো হবে। কারণ এখনও এমনও লোক আছে দেখেন, যেটা গায়ে গরু কিনে আনলো, বাচ্চা নাই, আবার সাথে একটা বাচ্চা কিনে আনলো, অ্যানসার লাগাই দিল, বললো যে ভাই গরুর বাচ্চা এটা। এটা মেলার লোকে মেলা কথা বলে, এই জন্য বলতে যে দর্শক ভাই নিতে চাক, সরাসরি ফার্মে এসে দেখে শুনে, ফার্মে এসে দেখে শুনে নেওয়া ভালো। আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। মোহাম্মদ রায়হান, রায়হান ডেইরি ফার্মের মানে গরুর বেচা কেনা বলেন, দেখাশোনা সবকিছু আমি দেখতে আসি। কোনো দর্শক ভাই নিতে চাইলে আমার জেলা থানা ঈশ্বরদী, জেলা পাবনা, দাসুরিয়া গ্রাম, এখানে এসে দেখে শুনে এগুলো সংগ্রহ করতে পারেন। আজকে আমাদের কি দেখাবেন ভাই? এখন আপনাকে দেখাবো, আছে পাঁচটা, আছে গায়ে গরু দেখাবো, আর একটা সার দেখাবো। আচ্ছা, পাঁচটা গাভী গরু, বাচ্চালা, বাচ্চালা, আর হচ্ছে একটা হচ্ছে সার গরু, সার গরু দেখাবো। এখানে কাস্টমার দুধের যারা গরু কেনে, তারা আসলে দুই তিন দিন থাকতে দিবেন? আমার এখানে মনে করেন থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি আছে ভাই। আচ্ছা, না নিলেও সমস্যা? না নিলেও সমস্যা নাই। আর কোনো দর্শক ভাই যদি বলে যে ভাই আমি গরু নিবো না, আপনার বাসায় যাবো, গরু দেখাশোনা করবো, তারপরে মনে করেন নিবো, সেক্ষেত্রেও তাতেও সমস্যা। কি কি জাত আনছেন? এখন আমার কাছে হচ্ছে তিনটা শায়াল আছে, একটা জার্সি আছে, আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান আছে। আচ্ছা, দাম কেমন থেকে হবে সর্বনিম্ন? সর্বনিম্ন দাম আছে 1,40,000 টাকা, সর্বোচ্চ আছে মনে করেন 2,70,000 টাকা। তো চলেন এক এক করে প্রতিটা গাভী সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ এটা আসছে তোমাদের দেখাই। এক নম্বর সিরিয়ালে রাহেন ভাই, বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, বাচ্চা সহ, সাদা কালো রঙের, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। জি। গাভীর দাঁত বয়স কয়টা? দাঁত চারটা। চার দাঁত? জি। কত নম্বর বাচ্চা এটা? 2 নম্বর বাচ্চা ভাই। চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা? সেকেন্ড টাইম বাচ্চা ভাই। কোলে কি বাচ্চা? কোলে একটা ষাঁড় বাচ্চা ভাই, অনেক সুন্দর মানের একটা বাচ্চা। এই বাচ্চাটার বয়স মনে করেন আজকে 7-8 দিন হবে। সেক্ষেত্রে এখন বাচ্চাটা মনে করেন বড় হয়ে ছাড়ি দিলবার, বাচ্চাটার দামই মনে করেন যে 1 লাখের কাছাকাছি। বাচ্চাটা অনেক সুন্দর মানের বাচ্চা। আচ্ছা, ভালো বাচ্চা হয়েছে। জি জি। তবে এখন বেচলে তার 1 লাখ টাকা পাবে? না না, কিন্তু রেডি করে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাবে। জি। দাঁত চারটা? দাঁত চারটা। দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, পরিপূর্ণ দুধ আসছে? পরিপূর্ণ দুধ এখন আসেনি ভাই, কেবল 6-7 দিন বয়স বাচ্চার, সেক্ষেত্রে আশা করি আরো দুধ বাড়বে। আচ্ছা, এখন কত লিটার দুধ পাচ্ছেন? এখন কোনো দর্শক ভাই নিতে চাইলে পারে, দুধের গ্যারান্টি দেবো মনে করেন যে 17 লিটার দুধের গ্যারান্টি। 17 লিটার দুধের গ্যারান্টি? সকালে 20-এর উপরে যাবে ভাই। সকালে এক টানে কত লিটার দুধ পাওয়া যাবে? সকালে এক টানে মনে করেন যে 14-15 লিটার দুধ পাবে, 14 লিটার পাবে। আচ্ছা, মোটামুটি 17-18টা গ্যারান্টি? জি, 18টা গ্যারান্টি বাচ্চা খাবারের পরে। জি। দাম কত ভাই? দাম চাচ্ছি 2,70,000 টাকা। 2,70,000? আলোচনার মাধ্যমে দর্শকরা নিবে? অন্য কিছু সুযোগ আছে ভাই, এটা সাইড করে নেন, পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, তবে এটা লাল টকটকে রঙের, কি জাতের এটা? ইন্ডিয়ান জার্সি ভাই। এটা ইন্ডিয়ান জার্সি? জি জি। আচ্ছা, দাঁত কয়টা ইন্ডিয়ান জার্সি? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত? জি। কত নম্বর বাচ্চা? এটা 2 নম্বর বাচ্চা ভাই। 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা? জি। বিশাল বাচ্চা এর সঙ্গে? জি। কি বাচ্চা? এটা বকনা বাচ্চা ভাই। কোলে মেয়ে বাচ্চা? অনেক সুন্দর মানের একটা বাচ্চা, টাকা দেখেন ভাই, দর্শক ভাই দেখলেই বিবেচনা করে নিতে পারবে। বয়স কি রকম বাচ্চাটার? বাচ্চাটার বয়স ভাই 25 দিন কে 1 মাস হয়ে গেছে ভাই। 1 মাসের উপরে হয়ে গেছে বাচ্চার বয়স, 25 দিন 26 দিন বলে লাভ নাই, 1 মাস পার হয়ে গেছে। এক মাস প্লাস? জি। দুধ ক্লিয়ার? দুধ ক্লিয়ার। কত লিটার দুধ আছে? এটা দুধ 16 লিটার গ্যারান্টি দেবো ভাই। এটা দুধ 16 লিটার গ্যারান্টি? জি। যে কোনো জেলা থেকে আসলে দহন করে দিতে পারবেন? দহন করে নিতে পারবেন। আচ্ছা, দাম খাওয়া ফ্রি ভাই। দাম কত এটার? এটার দাম যাচ্ছে আছে 1,70,000 টাকা এটারও।
এটার দাম চাওয়া 270,000 আগেরটার দামও চাইছেন 270,000 দরদামের সুযোগ আছে জি দরদামে কিছু সুযোগ আছে ভাই এটা সরাই নেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন যাই দেখাই তিন নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির একটা গাবি নিয়ে আসলেন লাল টকটকে রঙের গাবি লাল টকটকে রঙের বাচ্চা কি জাতের গাবি কি জাতের বাচ্চা এটা পিওর একদম শায়াল ভাই 100 শায়াল আচ্ছা 100 শায়াল গাবি জি বাচ্চাও শায়াল ভাই দাঁত দাঁত দুইটা প্রথম বিয়েন দুই দাঁতে প্রথম বাচ্চা জি কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি বাছুরের বয়স কতদিন বাছুরের বয়স ভাই 20-22 দিন হবে 20-22 দিন জি আচ্ছা এটাও এক মাসের উপরে বাচ্চার বয়স আপনি কি বাচ্চা সহ সংগ্রহ করছেন জি বাচ্চা সহ সংগ্রহ করছি তাহলে এক মাস আন্দাজে বলা ভাই আচ্ছা সেটাই বলতিছি এটাও মাসের উপরে বাচ্চার বয়স আছে জি আচ্ছা এটার দুধ কত লিটার আছে এই দুধের কোনো গ্যারান্টি দেব না ভাই কোন দর্শক ভাই নিতে চাইলে সরজমিন এসে দুধ দহন করে নিতে পারবে এক পোয়া হোক আর হাফ কেজি হোক আর 10 কেজি হোক দহন করে নিতে হবে দাম কত ভাই এটার দাম যাচ্ছে 180,000 টাকা 180,000 চাওয়া আলোচনার মাধ্যমে বিক্রি করবে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে এটাও সাইড করে নেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটি মাঝারি আকৃতির লাল রঙের গাবি লাল রঙের বাচ্চা এটা কি জাতের এটাও শায়াল ভাই এটাও শায়াল জি আচ্ছা বাচ্চা এটারও বড় ভাই দেড় মাস কাটার কোনো ভয় নাই না ভাই জি আচ্ছা দাঁত কয়টা গাভীর এটারও দুই দাঁত ভাই দুই দাঁত জি প্রথম বাচ্চা কি বাচ্চার সঙ্গে এর সঙ্গে বকনা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জার্সি বাচ্চা হইছে মনে হচ্ছে জি জার্সি শায়াল না জার্সি জার্সি দরে একটু ক্রস আছে বয়স কত মাস বাচ্চাটার বাচ্চা দেড় মাস বয়স হবে ভাই দেড় মাস জি আচ্ছা এইটার দুধের গ্যারান্টি আছে এটারও দুধের গ্যারান্টি নাই ভাই এটারও দুধের কোনো গ্যারান্টি নাই জি ভাই শায়াল গরু কোনো গ্যারান্টি দিব না ভাই খামারে এসে দুধ যতটুকু আছে হ্যাঁ দুধ দহন করে নিতে হবে জি দাম কত এটার দাম যাচ্ছে 150,000 টাকা 1.5 লক্ষ টাকা বাচ্চা সহ বাচ্চা সহ দরদাম করে দর্শকরা কিনবে হ্যাঁ জি ভাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই দেখাই সবশেষ পাঁচ নম্বর সিরিয়ালে গাভি এটাই শেষ জি গাভি এটাই শেষ এটাও লাল রঙের গাভি সাদা রঙের বাচ্চা কি জাতের গাভি শায়াল ভাই গাভিও শায়াল বাচ্চাও শায়াল নাকি জি দাঁত কয়টা এটা আট দাঁত ভাই আট দাঁত দর্শক ভাই কিন্তু এরকম বলবে না ভাই যে সরজমিনে যে সত্য সেটাই ভাই এটা আট দাঁত ভাই আচ্ছা আট দাঁতে কত নম্বর বাচ্চা এটা বাচ্চা ভাই আছে তিন নম্বর বাচ্চা জি আচ্ছা কি বাচ্চা সঙ্গে এটা শায়াল বাচ্চা ভাই শায়াল জি মেয়ে বাচ্চা আচ্ছা শায়াল গুলো তো বছরে প্রতি বছরে একটা করে বাচ্চা দেয় জি জি আচ্ছা বাচ্চাটার বয়স কত মাস বাচ্চাটার বয়স মাস না ভাই তাও 17-18 দিন হয় 17-18 দিন জি এটার দুধের কোনো গ্যারান্টি নাই এটা দুধের গ্যারান্টি দেব ভাই কোন দর্শক ভাই যদি নিতে চাই তাহলে মনে করেন যে আমি এটা আছে 8 লিটার গ্যারান্টি দেব 8 লিটার দুধের গ্যারান্টি আছে দাম কত ভাই এটার দাম যাচ্ছে 155,000 টাকা 155,000 চাওয়া জি আলোচনার মাধ্যমে বিক্রি করবে আলোচনা সাপেক্ষে বিক্রয় হবে এটা সাইড করে নেন আমরা একটা সার আছে সার গরুটা দর্শকদের দেখেন চলেন যাই দেখাই রায়হান ভাই এটা হচ্ছে সবশেষ কালেকশন বড় একটা সার গরু নিয়ে আসলেন লাল টকটকে রঙের এটা কি জাতের সার এটা গির ভাই 100 গির অরিজিনাল গির জি আচ্ছা কোন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই মাথার শেপটা শিংটা এগুলা সুট কোমর সুট নাই সুট হয়েছে শায়াল গরুর শায়াল গরুর এই কোমরটা লাভিটা দেখলেই বুঝতে পারবে ভাই আচ্ছা দাঁত হইছে কয়টা এটা আছে চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা মাংস আছে কত মন মাংস লাইভওয়েটটাও ভাই মনে করেন যে মাংস তো না লাইভওয়েট মনে করেন যে 15-16 মন হবে ভাই লাইভওয়েট 15 থেকে 16 মন জি আচ্ছা দাম কত ভাই এটার এটার দাম চাওয়া হচ্ছে 2,80,000 টাকা 2,80,000 জি এটাতে দরদামের সুযোগ আছে এটাতে দাম দর সুযোগ আছে ভাই রায়হান ভাই মোটামুটি পাঁচটা গাভি দেখাইছেন আর একটা সার গরু দেখাইছেন এগুলো নেওয়ার জন্য তো যোগাযোগের প্রয়োজন কিভাবে যোগাযোগ করবে আমার নাম মোহাম্মদ রায়হান আমি তো সর্বপ্রথমেই বলে দিলাম আমাদের থানা ঈশ্বরদী জেলা পাবনা দাসুরিয়া গ্রাম আর আমার কন্টাক্ট নাম্বার 01-63-40-68-52 এটাই আমার কন্টাক্ট নাম্বার এটা আমার ইমেল নাম্বার আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবে যে কোনো জেলা থেকে আসলে আপনি রিসিভ করবেন রিসিভ করতে পারবো ভাই আচ্ছা তো দর্শকদের সবশেষ কিছু বলতে চান সবশেষ দর্শকের একটাই বলবো যে কোনো দর্শক ভাই যদি গরু কিনতে চায় তাহলে মনে করেন যে ফোনের মাধ্যমেও কিনা যায় আবার মনে করেন সরজমিনে এসে কিনাও ভালো মানে এই জন্যই বলতে কোনো দর্শক ভাই যদি নিতে চায় আপনার একটা দিন মনে করেন যে অফিস আদালত যেটাই হোক ছুটি দিয়ে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সুস্থ সবল আছে কিনা গরুর সমস্যা আছে কিনা এগুলো দেখে শুনে নেওয়াটাই ভালো হবে আমার জানা মতে তো অসংখ্য ধন্যবাদ ভাই জি ভাই আর একটা কথা বলবো কি কোনো দর্শক ভাই যদি নিতে চায় মানে বলে কিন্তু যে ভাই আপনি চলে আসা লাগবে না আপনি আছে অ্যাকাউন্টে টাকা মারি দেন আমি আছে গরু পাঠাই দিচ্ছি এমনও কিন্তু নানান ধরনের কথা হয় কিন্তু সেই ক্ষেত্রে বলতেছে কোনো দর্শক ভাই এরকমভাবে নিতে চাই তো আমি 10 দিনও টাইম দিতে পারবো 10 দিনের জায়গায় মনে করেন 15 দিন টাইম দেবো আপনি বায়না হিসাবে রেখে দেন গরুটা আপনি যেদিনই পারবেন সেই সরজমিনে এসে নিয়ে যাবেন টাকা সম্পূর্ণ দিতে সম্পূর্ণ সম্পূর্ণ আমার কাছে বলতে কি সম্পূর্ণ না দিলেও হবে বায়না টাকা দিয়ে সেরে আপনি যদি বলেন যে ভাই আমাকে এক মাস বলতে 10 দিন টাইম দেন সেই 10 দিনের জন্য আমি রাখবো গরু তো আপনি আর বাকিতে দিবেন না বাকিতে দিব পুরো পরিশোধ টাকা করলে তারপরে গরু পাঠাবেন হ্যাঁ এটাই আমার কথা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভি দিয়ে সার দিয়ে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শকরা আসসালামু আলাইকুম